হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ আর্ক। আমি আছি মাল্টার পাশের এক দেশে, আপাতত ভ্যাকেশনে আছি। সো আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে কথা বলতে চেষ্টা করবো। স্পেশালি আমার আইলস আছে, আমার আইলসের স্কোর এত আছে, আমার এই দেশে অ্যাপ্লাই করা ভালো হবে কি না, ও দেশে অ্যাপ্লাই করা ভালো হবে কি না, এই ব্যাপারগুলো নিয়ে খুব 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 একটা কনফিউশনে আছেন অনেকেই, স্পেশালি যারা নতুন এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আমি নর্মালি মাল্টা নিয়ে সবসময় কথা বলি, অন্য দেশগুলো নিয়ে অভিজ্ঞতা যদিও থেকে থাকে, ইনফরমেশান আমার কাছে যথেষ্ট আছে, তবুও আপনাদের মিক্স আপ করতে চাচ্ছি না মাল্টার পাশাপাশি অন্য দেশগুলো। স্পেশালি আমি মাল্টা নিয়ে কথা বলতে চেষ্টা করি। দেখা যাক, অনেকে ডেনমার্ক, সুইডেন, ইভেন হাঙ্গেরি অনেক দেশ সম্বন্ধে জানতে চাচ্ছেন। সো সবগুলো ইনফরমেশানই আমার কাছে আছে, ইউনিভার্সিটি টিউশন ফিস থেকে শুরু করে অ্যাকোমোডেশনস, টোটাল প্রসেসিং, কত টাকা দিতে হবে, স্কলারশিপ অ্যাভেলেবেল কি না, সব কিছু আছে। সো স্পেসিফিক্যালি আপনার যদি কোনো দেশ সম্বন্ধে কিছু জানতে মন চায় অথবা জানার ইচ্ছে থাকে আমার পক্ষ থেকে, আমার থেকে জানতে চান, আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের ইনফরমেশানগুলো যত শীঘ্রই পারা যায় প্রোভাইড করতে। যাই হোক, আজকে মাল্টা নিয়ে কথা বলি। আমি একটা জিনিস বলছি যে আপনি দেখুন, বিশ্বের যতগুলো উন্নত কান্ট্রি আছে যেখানে স্টাডি ভিসায় স্টুডেন্টরা যাচ্ছে, সবাই একটা ন্যূনতম কোয়ালিটি নিয়ে যাচ্ছে। তার ভিসা পাওয়ার ক্ষেত্রে যতগুলো ফ্যাক্টর কাজ করে তার মধ্যে একটা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট, ইংলিশ প্রফিসিয়েন্সির, এটা নর্মালি ইংলিশ স্পিকিং কান্ট্রি তারা ডিমান্ড করে, এটা থাকবেই। ইভেন আপনার রেজাল্ট, আপনার কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, অনেক কিছু ডিমান্ড থাকে, ঠিক আছে, এক ভালো দেশে যখন আপনাকে ডিমান্ড করবে, আপনাকে চাইবে। সো ব্যাপারটা হচ্ছে মাল্টার ক্ষেত্রে আমি সবসময় বলে আসছি অনেক কিছু ফ্লেক্সিবল। ইভেন আপনি একটা ভালো দেশে যেতে যাচ্ছেন, ভালো একটা টপ ইউনিভার্সিটি যেতে চাচ্ছেন, আপনি শুধু ইয়ারে একটা ইনটেকে ধরতে পারবেন, সেটা হচ্ছে সেপ্টেম্বর, ঠিক আছে। হয়তো মাঝে একটা আরও একটা থাকতে পারে, সেটা সবসময় হয়তো অ্যাভেলেবেল থাকে না। যাই হোক, তো মাল্টার ব্যাপারটা হচ্ছে এখানে আমি বললাম অনেকগুলো কলেজ আছে, অনেকগুলো ইনস্টিটিউট আছে, আপনি চাইলে পড়াশোনা সুন্দরভাবে করতে পারেন, ঠিক আছে। এখানে পড়াশোনার মান নিয়ে আমি কথা নাই বলি, বাট আপনি ইউরোপে আসার জন্য আমি সবসময় বলি মাল্টায় যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছে, যেই অপরচুনিটিগুলো আপনার জন্য ওপেন করে দিয়ে রাখছে ইউরোপে আসার জন্য, সেটা আসলে অন্যান্য দেশের সাথে তুলনা করলে আপনি প্রপার উত্তরটা আপনি নিজে পেয়ে যাবেন। আমি আর এটা ভেঙে বলতে চাই না, কারণ প্রত্যেকটা দেশে দেখুন যতগুলো ইউনিভার্সিটি আছে, স্পেশালি গভর্নমেন্ট বলি অথবা প্রাইভেট বলি, তারা নর্মালি বছরে এক থেকে দুইবার স্টুডেন্ট নেয়, তাও অনেক রিকোয়ারমেন্টস ফিল আপের পরে আপনার ভিসা পেতে হবে ইন্টারভিউ থেকে শুরু করে। বাট মাল্টা সেই ক্ষেত্রে অনেক 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 লো রিকোয়ারমেন্টে আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ করে দিচ্ছে। স্পেশালি আমি বলে আসছি এখানে আইএসের প্রয়োজন নেই। তো যখন আমি এটা বলছি আপনারা আমাকে বলছেন, ভাইয়া এখানে তো আইএলসের প্রয়োজন নেই, তাহলে এখন আমার তো আইএলস আছে, আমি কি মাল্টা অ্যাপ্লাই করা বেটার হবে কি না? সো দেখুন, এটা আমি আগে বলছি যে আপনার যদি আইএলস থেকে থাকে আপনার জন্য বিশ্বের টপ টপ ইউনিভার্সিটি, রিচ কান্ট্রিগুলোর কোয়ালিটি ফুল ইউনিভার্সিটিগুলো আপনাকে অ্যাডমিশন নেওয়ার অথবা অ্যাপ্লাই করার সুযোগ করে দিচ্ছে, আর সেক্ষেত্রে আপনার ইচ্ছে আপনি এখন চাইলে মাল্টা অ্যাপ্লাই করতে পারেন অথবা অন্য যে দেশে ইচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। বাট আপনার আইএলস নেই, তখন আপনার অপশন কী? আপনি দেখবেন আপনার জার্মানিতে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে মন চাইছে, বাট সেখানে রিকোয়ারমেন্ট তারা দিয়ে রাখছে আইএলস লাগবে, শুধু আইএলস না, ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে আপনার যতগুলো ক্যাটাগরিতে তারা কোয়ালিফাই করে সবগুলো একটা না একটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মাল্টা আপনার অনেকগুলো ইনস্টিটিউট কলেজ আছে সেখানে আইএলস তারা চাইছে না, আর যদি থেকে থাকে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, অ্যাটলিস্ট আপনি নিজেই কোয়ালিফাইড ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো আপনি এসেই নিজেকে শুরু থেকেই ডেভেলপিং একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে কলেজ ইউনিভার্সিটিগুলো স্পেশালি তিন চারটা কী বলা যায় প্রেস্টিজিয়াস কলেজ অথবা ইউনিভার্সিটি আছে, আর বাকিগুলো আমরা মিডিয়াম ক্যাটাগরি ধরে নিই, ঠিক আছে। আর এই মিডিয়াম ক্যাটাগরিগুলোতে আসতে হলে আপনার আইএলসের খুব বেশি প্রয়োজন নেই, আপনার ইংলিশে অ্যাটলিস্ট রেজাল্ট ভালো থাকলে হয়েছে, আপনি অ্যাপ্লিকেশন করুন। তো এখন কথা হচ্ছে আমার আইএলস আছে, আমার কি ভিসা হবে? আমার আইএলস নেই, আমার কি ভিসা হবে? এইটার উত্তর আমি কী দেবো বলেন? এটা তো ভিসার দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, এটা অ্যাম্বাসির উপর ডিপেন্ড করে, সেন্ট্রাল ভিসা ইউনিটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তারা আপনার সব কিছু দেখে যাচাইবাছাই করে তো ভিসা দেবে, ঠিক আছে। আবার অনেক কিছু অনেক সময় দেখা যায় যে আপনার সব কিছু ওকে আছে, ভিসা হয়নি, তো সেক্ষেত্রে বলা যায় তারা স্টুডেন্ট নিতে চাচ্ছে না আপাতত, হয়তো তাদের যে কোটা ছিল এই দেশের জন্য সেটা ফিল আপ হয়ে গেছে। এই হিসাবে আমরা এগুলোকে একটা সলিউশনে নিয়ে যাই। বাট
এই যে আইএলসের ব্যাপার অথবা মাল্টা অ্যাপ্লিকেশন করার ব্যাপার, এইগুলো নিয়ে আপনারা কনফিউশন হবেন না। এই যে সারা ওয়ার্ল্ডের ভিতরে, ইউরোপের ভিতরে এই মাল্টাই শুধু আপনাদের একটা সুযোগ দিয়ে রাখছে যে আপনি আইএলস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনার আইএলস নেই বাট অথবা আইএলস দেওয়া খুব একটা প্যারার জিনিস যারা বাংলা মিডিয়ামে আছেন। আমি নিজেই এটার ভুক্তভোগী, আমি প্রথমবার দিয়েছি, আমার 5.5 আসছে, এরপরে 3 মাস আমি সব শুধু নামাজ খাওয়া দাওয়া আর শুধু আমার ইংলিশ পড়াশোনা। সো 3 মাস একাধারে পড়াশোনা করে দেন আমি আমার যে কী বলে কাঙ্ক্ষিত রেজাল্ট অথবা স্কোর, ব্যান্ড স্কোর পাওয়া ছিল সেটা আমি পেয়েছি। সো ওভারঅল এটা খুবই একটা হেসেলের জিনিস, অনেকেই আইএলসকে খুব ভয় পান। সো তাদের ক্ষেত্রে হচ্ছে আমি তো আইএলস দিতে পারবো না, আমি কি মাল্টা অ্যাপ্লাই করলে ভিসা হবে? দেখুন আপনার আইএলস নেই, ঠিক আছে, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাকি আদার্স যে ডকুমেন্টস অথবা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের যদি কোনো আপনার সার্টিফিকেট অথবা এক্সট্রা কোয়ালিটি থেকে থাকে এগুলো শো করবেন এম্বাসিকে, ঠিক আছে। আপনার যে আইএলস যেহেতু নেই, সো আপনি আপনার অন্য সাইটগুলো থেকে আপনি আপনার পজিশনটা স্ট্রং করে নেবেন। সো ওভারঅল আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে সবসময় যে আপনার 100% থাকতে হবে তাও না, ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু অনেক সময় লাক ফেভার করে। আর ভিসাটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার একটা অ্যাম্বাসির উপর, একটা দেশের কারেন্ট সিচুয়েশানের উপর, ঠিক আছে। আর যে দেশ থেকে আপনি আসতেছেন সেই দেশের কারেন্ট কোয়ালিটির উপরে, বিকজ আপনারা জানেন হুট করে এসে অনেকে হুট করে পালিয়ে যায়, তো সেক্ষেত্রে এটা একটু কনফ্লিক্ট তৈরি করে যে ভাই অনেকে তো চলে যাচ্ছে আমার ভিসা হবে কি না। এত কিছু চিন্তা করে আপনাকে হবে না, আপনার আইএলস নেই, আপনার বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য ওরা রাস্তা ওপেন করে দিয়েছে, আপনি বিদেশে আসতে চাচ্ছেন স্পেশালি ইউরোপে, সো মাল্টা আপনার জন্য অপশন রেখেছে, সো ট্রাই করুন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই যদি ভিসা না হয় আমার তো অনেকগুলো টাকা নষ্ট হবে, সো যদি এই টাকারই চিন্তা করা থাকে, অনেকগুলো টাকা কি 50,000-1,00,000 টাকা, সো এই চিন্তা যদি থেকে থাকে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। এটা ব্যাপারটা হচ্ছে ফুললি আপনার কনফিডেন্সের উপর ডিপেন্ড করছে সব কিছু। যেমন আমি জানতাম আমি যদি কোনো এম্বাসিতে দাঁড়াতে পারি আমার ভিসা হয়ে যাবে, সো আই ওয়াজ কনফিডেন্ট, ওকে। সো আলটিমেটলি অনেক কী বলে যে ঝামেলা চড়াই উতরাই পার হয়ে এম্বাসিতে দাঁড়িয়েছি, মাল্টার এম্বাসিতে দাঁড়িয়েছি, সেখানে ভিসা হয়ে গেছে। সো এই কনফিডেন্সটা আপনার ভিতরে থাকতে হবে। এখন কথা হচ্ছে অনেকেই হয়তো বলতে পারেন ভাই আমার তো ভিসা রিজেক্ট হয়ে গেছে, আমি খুব কনফিডেন্ট ছিলাম, তো সেটা হচ্ছে গিয়ে এটার উত্তর আমি কী দেবো বলুন? অ্যাটলিস্ট আপনি যে সাহস করে অ্যাপ্লিকেশন করেছেন, আপনি ভিসার জন্য দাঁড়িয়েছেন, সেই কনফিডেন্সটাই আসলে মূল নিয়ামক হিসাবে কাজে দেয়, ঠিক আছে। যেটা আমি সাহসের কথা বলছি যে আপনি পারবেন না, আপনার ভিসা হবে না, আপনার আইএলস নেই, এই নেই, আপনি চেষ্টা করার আগেই কিন্তু আপনি ফেল হয়ে যাচ্ছেন। সো এগুলো গতানুগতিক কিছু কথাবার্তা বলাই যায় যে আপনি কাজ শুরু করার আগে যদি মনে করেন যে পারবেন না তাহলে আপনি আগে থেকে 50% ফেল হয়ে গেছেন, ঠিক আছে। আর যদি আপনি নিয়ত করেন যে আপনি পারবেন, দেখা যাচ্ছে যে আপনি কাজের সফলতায় 50% অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন, ব্যাপারটা এমনই। সো ওভারঅল আমি ভিডিওতে এটাই বোঝাতে চাচ্ছি আপনাদের, যাদের আইএলস নেই অথবা আপনার ভিসা হবে কি না হবে এগুলো নিয়ে কনফিউশনে আছেন, দেখুন আপনার আইএলস নেই, আপনি ইউরোপে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে মাল্টা আপনার জন্য বিশাল একটা অপরচুনিটি দিয়ে রাখছে, ঠিক আছে। আর আপনার আইএলস আছে, আপনি তখন চুজ করতে পারবেন আপনি মাল্টা আসবেন নাকি ডেনমার্ক আসবেন নাকি সুইডেন আসবেন নাকি নরওয়ে নাকি ইউএসএ নাকি কানাডা, ওকে। তখন আপনার অপশন থাকবে, দেন আপনি আপনার নিজের ডিসিশন এবং আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে তাদের থেকে একটা ভালো পরামর্শ নিয়ে ভবিষ্যতে কী করবেন, কোথায় পড়বেন সেই ডিসিশনটা নেবেন। ওভারঅল এই সব কিছু ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার কনফিডেন্সের উপর, আপনার সাহসিকতার উপরে। আর বিদেশের সিচুয়েশনগুলো আসলে বলতে গেলে আমরা খুবই চিল করি, এই এই করি, খুব মজমাস্তি করি, আমরা আসলে খুব হ্যাপি লাইফটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শো আপ করি, ঠিক আছে। যারা খুব এই ক্রাইসিসে থাকে, আমরা মন খারাপ থাকলে আমরা কিন্তু ফেসবুকে পোস্ট দিই না, আমরা কিন্তু খুব কষ্ট পেলে তখন ফেসবুকে পোস্ট দিই না, তখন ভালো জিনিস খারাপ লাগে আমাদের কাছে, ব্যাপারটা এটাই বাস্তব। এখানে যে আমরা আছি, আমাদের দুঃখ সুখ সব কিছু এখানে জড়িত, সব কিছু আছে, এখানেও আমাদের লাইফ, ঠিক আছে, এখানে একটা লাইফ আছে। সো আমরা শুধু চিল মোডে যখন থাকি তখনই কিছু সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে চেষ্টা করি। সো ওভারঅল সব কিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যে বিদেশে আসলে যে আপনি রাতারাতি 1,00,000-1,50,000 টাকা ইনকাম করে ফেলতে পারবেন, ব্যাপারটা তেমন না। আপনার সেই একটা দেশের কারেন্ট ইনকাম সোর্সের কথা চিন্তা করলে, সো সেই সোর্সটা আপনি প্রপারলি ধরতে হলে অবশ্যই আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, নিজেকে কোয়ালিফাইড করে নিতে হবে। ওভারঅল এটাই বলি, আপনার সব কিছু ডিপেন্ড করতেছে আপনার কনফিডেন্সের উপরে। আপনার আইএলস নেই, আপনি ট্রাই করতে পারেন, যেহেতু আইএলস দিতে সময় লাগতেছে অথবা আপনি তাড়াতাড়ি আসতে যাচ্ছেন, সো আপনি অ্যাপ্লাই করতে পারেন, মাল্টা আপনার জন্য বেস্ট।
আর আপনি যদি অন্য কান্ট্রি চুজ করতে চান অবশ্যই আপনাকে আইএলটিএস দিতে হবে, মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাডমিশনই করতে পারবেন না। আরেক কথা হচ্ছে মাল্টায় আমি কোন ইনটেকে অ্যাপ্লিকেশন করব। সো মাল্টায় আমি আপনাদের 13টা কলেজের লিস্ট দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশনে, যে এই 13 থেকে 15 অথবা 17টা 20টা কলেজের আমি লিস্ট দেওয়ার চেষ্টা করব। সো এখানে দেখবেন আপনি প্রতি 2 থেকে 3 মাস অন্তর ইনটেক ওপেন হচ্ছে, একটা ইনটেকে ফিল আপ হওয়ার সাথে সাথে অন্য একটা ইনটেক ওপেন হয়ে যাচ্ছে, তার স্টুডেন্ট কালেকশন করা শুরু করে। সো আপনি অনেকগুলো ইনস্টিটিউট রিসার্চ করতে পারবেন, রিসার্চ করে আপনি নিজেই বুঝবেন যে কোন ইনটেকে আপনার দাঁড়ানো উচিত। আর যদি খুব আর্লি আসতে মন চায় সেজন্য ইনটেক কোনো ব্যাপার না, অলওয়েজ একটা না একটা কলেজে আপনার ইনটেক ওপেন থাকবে, আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর আজকে আমি আমার যে গ্রুপটা খুলেছিলাম টেলিগ্রামে, সেখানে আমি দেখিয়েছি যে অ্যাপয়েন্টমেন্ট চাই আগামী 3-4 দিনের ভেতরে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল। সো আপনি যদি একটা প্রপারলি প্রসেসিংয়ের ভিতরে আগান, সো আমার মনে হয় যে খুব বেশি লং টাইম লাগবে না। আপনি কলেজকে টাকা পে করে দিলে হয়তো 1 সপ্তাহ 10 দিনের ভেতরে আপনার কলেজের সব ডকুমেন্টস হাতে পেয়ে যাবেন, আর আদার্স বাংলাদেশের যে ডকুমেন্টসগুলো এগুলো হয়তো 15-20 দিনে রেডি করে ফেলতে পারবেন। অ্যাটলিস্ট 20 থেকে 25 দিনের ভিতরে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে পারবেন যদি মাল্টায় আসতে চান, আর জমা দেওয়ার পরে হয়তো 1-1.5 মাসের ভিতরে আপনি পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন। এই টোটাল 2 থেকে 2.5 মাসের প্রসেসিং মাল্টায় আসার। তো ইনশাল্লাহ এর ভিতরে যাদের ভিসা হয় তারা তো খুব লাকি চলে আসলেন, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে পারবেন এই আর কি। আর যাদের হবে না হয়তো নেক্সট ট্রাই করতে পারেন, অথবা আর একটু কোয়ালিফাইড হয়ে মাল্টার পাশাপাশি অন্য কোনো দেশ দেখতে পারেন, অথবা দেশে যদি ভালো পজিশন থেকে থাকে, ভালো কলেজে আপনার অ্যাডমিশন হয়ে থাকে, তাহলে দেশেরটা অবশ্যই ধরে রাখবেন। ঠিক আছে, সো কথা আর বেশি না বাড়াই আজকে এখানে শেষ করি। অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, আজকে সুন্দর একটা জায়গায় এসেছি। সো এখানে মন খুলে আপনাদের সাথে কথা বলতে পারলাম, ভিডিওটা একটু ল্যাংদি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আর কী করবো, আপনাদের অনেকগুলো কনফিউশন আমি দূর করার চেষ্টা করছি। আর দিন শেষে আমি এটাই বলে যেতে চাই বারবার, একটু কনফিডেন্ট থাকুন, নিজেকে সাহস দিন, আর বিদেশে আসতে হলে অবশ্যই নিজেকে সাহসী রাখতে হবে। ঠিক আছে, আপনি ইন্টার পাস করে অনার্স শেষ করতে বাংলাদেশে 4 থেকে 5 বছর লাগবে, আর সেই বয়সে আপনি অন্য একটা দেশে এসে পড়াশোনা করবেন, পার্ট টাইম জব করবেন, ফ্যামিলিকে সাপোর্ট দিবেন, নিজেকে সময় দিবেন, নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করবেন, ওভারঅল এটা খুব কম কথা না। ঠিক আছে, আপনি বাংলাদেশে 4 বছর বাবার থেকে যে টাকা নিয়ে পড়াশোনা করতেন, সেই 4 বছর আপনি বিদেশে এসে নিজের টাকায় নিজেকে ফুলফিল করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। সো বুঝুন আপনাকে কী পরিমাণ কনফিডেন্ট হতে হবে, কী পরিমাণ সাহসী হতে হবে বিদেশে আসার জন্য। সো এই ব্যাপারগুলো আসলে আমরা তো মোটামুটি অভিজ্ঞতা পেয়েছি, আসলে বুঝবেন। অ্যাটলিস্ট সাহস রাখুন, অ্যাটলিস্ট যদি খুব আর্লিয়ার ইউরোপ অথবা ভালো একটা কান্ট্রিতে আপনি আসতে পারেন, যদি দেশে আপনার ভালো না লাগে অবশ্যই আপনি খুব ভালো একটা লাইফ পাবেন আজ হোক কাল হোক। হয়তো ইনিশিয়ালি 6 মাস 1 বছর আপনাকে কষ্ট করতে হবে, এটা মেনে নিতে হবে, কষ্ট করতেই হবে। আর খুব আপনি যদি রিচ ফ্যামিলি বিলং না করেন একটু কষ্ট করতে হবে, দেন আসলে আপনার একটা শান্তির একটা লাইফ আপনি অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, সো এখানে রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে। আসসালামু আলাইকুম।